এক দিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর বলেন এক দিন মাটি আপনারা দেখছেন হবিগঞ্জ মিডিয়া সুনিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد ولآله وأصحابه وسلم أما بعد فقد قال الله الكريم في أول القرآن العظيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل جوره جوره سامنے آسن ما محمد وعلى آل سيدنا محمد وعلى مهرباني করে একটু সামনে আসেন একটু সামনে আসেন না দয়া করে একটু সামনে আসেন ऐसो बबे जाइते हा
আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো মুরশিদের রূপে নয়নের রাখো যদি মাওলা পাইতে যাও হাইরে যদি মাওলা পাইতে যাও আশিকের মাশুকের কেলা হাদিস কইলা একবার সাও আল্লাহ হো আল্লাহ হো আশিক মাশুক নাই রহে জুদা মজদুর প্রেমে লাইলি খুদা আশিক মাশুক নাই রহে জুদা মজদুর প্রেমে লাইলি খুদা শিরিন প্রেমে পাহার খুদা এ মন প্রেমিক কই জনা মুরশিদ রূপে নয়ন রাখো যদি মাওলা পাইতে যাও হাইরে যদি মাওলা আশিকের মাশুকের কেলা হাদিস কইলা একবার সাও আল্লাহ হো আল্লাহ হো দমে দমে টাহান আল্লাহর নাম দমে দমে টাহান আল্লাহর নাম আল্লাহ হো আল্লাহ হো লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালাকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন আম্মা বা'দ মাতাপুর ও নিশ্চিন্তপুর হিলফুল ফজুল হুসাইনিয়া কিশোর সঙ্গের উদ্যোগে নবম বার্ষিক সুন্নি মহাসম্মেলনে সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা খুরশেদ আলম নেসারি সাহেব খতিব আনোয়ারপুর বাইপাস জামে মসজিদ বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই নুরানি ইমানি মাহফিলের সম্মানিত আমার পূর্বী যিনি আলোচনা করেছেন সুমধুর কণ্ঠের অধিকারী আশিক রাসূল তরুণ তেজস্বী বক্তা হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব শায়েস্তাগঞ্জ প্রধান বক্তা হাফেজ নুরুদ্দিন জামি সাহেব বিশেষ বক্তা হাফেজ তুফাজ্জুল হোসেন রেজা সাহেব আর আমন্ত্রিত উলামায়ে কেরাম উপস্থিত মুরব্বিয়ান আজাম যুবক ভাই বাবারা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র বন্ধুরা পর্দার অন্তর আরেলের আবেদা সলেহ মা ও বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক অন্তরের অন্তঃস্থল হইতে আমি আবারও মোবারকবাদ জানাচ্ছি। সকলের প্রতি সবাই জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। নিশ্চিন্তপুর মাতাপুর হুসাইনিয়া কিশোর সঙ্গের উদ্যোগে আজকের যে মাহফিলটা এতে আমরা খুশি না বেজার খুশি? যেহেতু আমরা জান্নাতের বাগানে বসি, ঠিক না বেটি? জান্নাতের বাগানে বসা এটা সকলের পক্ষে শোভা পায় না। নিশ্চিন্তপুর মাতাপুরের মানুষ
এই প্যান্ডেলের মধ্যে যারা আছেন এদের মধ্যে সীমাবদ্ধতা নয়, ঠিক না বেটি? সকল মানুষ যদি আসে যদি এরকম প্যান্ডেল আরো কয়েকটার প্রয়োজন হবে, ঠিক না? এই এই চুপ করে দাও। আসলে মাহফিলে যে আমরা আসি সহি নিয়ত করে আসতে হবে। মানুষের মধ্যে সহি নিয়তের অভাবে আজকে আমরা অনেক দূরে পিছিয়ে আছি, যে সমস্ত জিনিসে আমাদেরকে ধ্বংস করে, যে সমস্ত কুরুফু আমাদেরকে ধ্বংস করে, এদের মধ্যে এক নাম্বার হইল হিংসা, ঠিক না বেটি? হিংসায় সমস্ত কিছু বিনষ্ট করে দেয়। তো এই জন্য অনেক মুরিদানও রয়েছেন যারা এখনো মাহফিলের মধ্যে আসেন নাই, ঠিক না বেটি? অনেক অনেক আছে, কিন্তু কোনদিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি জবাবদিহি হতে হয়, আল্লাহ ইচ্ছা করলে পারেন কি পারেন না? কোন দিন? যেদিন হাশরের ময়দানে মানুষ একটা নেকির জন্য মানুষ জাহান্নামী হয়ে যাবে, ওই দিন ছেলে যদি বাবার কাছে নেকির জন্য যায়, বাবা বলবে তুমি আমার ছেলে না। মার কাছে যদি যায়, মা বলবে তুমি আমার ছেলে না। সুবহানাল্লাহ। ওই কঠিন মুসিবতের দিনে আজকের যে মাহফিলটা, এটা আমাদের জন্য নাজাতের উসিলা হবে, ঠিক না বেটি? আমরা মানি কি মানি না? উসিলা মানি কি মানি না? মানি। আমাদের জীবন সামান্য দিনের জীবন, কিছুদিনের জীবন, আবার কিছুদিন পরে সমাপ্ত হয়ে যাবে, ঠিক না বেটি? ও দুনিয়ার মানুষ, আমরা কবরের পাশিটা যখন হাইটা হাইটা যাই, আমরা চোখকে দেখি না, এবার কবরবাসীরা হাত টানি দিয়া তোমাকে আমাকে ডাকে, ও আমার ভাই, ও আমার বাবা, ও আমার ফুফা, ও আমার ফুফি, হাত টানি দিয়া ডাকে। আমি বড় অসহায় অবস্থায় কবরের মধ্যে, আমি অসহায় অবস্থায় রয়েছি, দুনিয়ার কোন সম্পদ আমি তোমাদের কাছে চাই না, কোন পৈতৃক সম্পত্তি আমি তোমাদের কাছে চাই না, কোন বাটুয়ারা তোমাদের কাছে আমি চাই না, একটা জিনিস চাই, ও ভাই তুমি উজু করো, কয়বারের পাশে দাঁড়াইয়া সুরা ফাতিহা শরীফ পড়িয়া, সুরা ইখলাস পড়িয়া, দুরূদ শরীফ পড়িয়া আমার জন্য নাজাতের একটা ওসিলা দিয়ে যা, সুবহানাল্লাহ, হাত চানি দিয়ে ডাকে। আমরা কি দেখি? আমরা দেখি ওই দিনটা কি আমরা চলে গেছে না সামনে? সামনে না চলে গেছে? অন্ধকার কবরের কথা স্মরণ করেন, যে কবরের মধ্যে সিন্ধুকের মধ্যে একা একা পড়িয়া থাকতে হবে, নড়াচড়া করার মতন কোন শক্তি নাই, দুনিয়ার যত, দুনিয়াতে যত কিছু করো না কেন রে, সাদা মার্কিন কাপন পড়িয়া নিঃসঙ্গ অবস্থায় অন্ধকার মাটি নিচে একা একা চলিয়া যেতে হবে, ঠিক না বেটি? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর, বলেন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার,
কেনো বান্দালন গো রে মন আমার কেনো বান প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা চেরে দরা দাম সবই রবে তুমি যাবে চলে দরা প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা চেরে দরা দাম সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সকলি হবে তোমার পর রে মোহন আমার কেন বান্ধ দালন গল রে মোহন আমার কেন বান্ধ একদিন মাটির ভিতরে হবে গর রে মন আমার কেন বান্ধ ধালন রে মন আমার কেন বান্ধ দেহ তোমার চোর মোচর গলে পচে যাবে শিরায়ু পুশিরা গুলু চিহ্ন ভিন্ন হবে দেহ তোমার চোর মোচর গলে পচে যাবে শিরায়ু পুশিরা গুলু চিহ্ন ভিন্ন হবে মন্ডু মের দণ্ড সবই হবে কণ্ড কণ্ড মন্ডু মের দণ্ড সবই হবে কণ্ড কণ্ড পরে রবে মাটি রে মন আমার কেন বান্ধ দালন গর রে মন আমার কেন বান্ধ একদিন মাটির ভিতরে হবে গর রে মন আমার কেন বান্ধ দালন গর জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ আর জোরে বলেন ইয়া ওলি আল্লাহ ভাইয়ের আমার বাবার আমার আমরা একদিন শরীরের সমস্ত কুসা পোশাক ছিন্ন ভিন্ন হয়ে যাবে মার্কিন সাদা কাপন পড়িয়া জীবনের শেষ বিদায় যেদিন লইয়া যাইব রে যে রাস্তায় তুমি আমি চলিয়া যাব আর কোনদিন সেই রাস্তায় আর ফিরিয়ে আসতে পারবে না বাইর আমার বাবার আমার ও নিশিনপুরের মাতা পোড়ের মানুষ আরামের গুমরে হারাম কর রে হাসরের দিন হাসরের দিন যদি তোমাকে প্রশ্ন করা হয় তোমার মুর্শিদ কেবলা তোমার পীর সাহেব হুজুর নিশ্চিন্তপুরের স্কুলের মাঠের মধ্যে ওয়াজ করেছিলেন আর তুমি বিদেশি কম্বল দিয়ে গুম ঘুমাইছিলে এবার যদি তোমাকে প্রশ্ন করা হয় এবার প্রশ্নের উত্তর দেওয়ার মতন কোন ক্ষমতা থাকবে না ঠিক না বেটি ও মা বোনের আগো আরামের গুম হারাম করেন নামাজের মসল্লা বিছাইয়া এবার এবার বসে যান নির্বিলি বসে যান এবার আখির শেষ মোনাজাত করবেন বলে এরাদা করেন নিয়ত করেন হয়তো আজকের মাহফিলটা তোমার আমার জন্য না জাতির ওসিলা হয়ে যাইতে পারে ঠিক না আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি হকাল পড়কালের সর্দার বাদশা ঠিক না ঠিক যিনি চা করলে আল্লাহর আরশ আজিমের মধ্যে থাকতে পারতেন যিনি ইচ্ছা করলে আসমানের মধ্যে থাকতে পারতেন যিনি ইচ্ছা করলে আমাদেরকে ছাড়িয়া
প্রথম আসমানের বাধ্য থাকতে পারতেন এবার আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন বন্ধু আমার দোস্ত আমার দুনিয়ার জীবন যখন আপনার শেষ হয়ে যাবে এবার আমি আল্লাহ আপনাকে আসমানের মধ্যে নিয়ে আসব নবীজি কোনো কিছু মানতেন না কোনো জবাব নাই এবার বললেন আরশে আযিমের মধ্যে নিয়ে যাইব কোনো জবাব নাই এবার আল্লাহ বললেন বন্ধু আমার দোস্ত আমার গো এবার আপনি বলেন দুনিয়ার জীবন শেষ হইলে আপনি কোথায় শুইবেন কন্যা সুবহানাল্লাহ নবীজি আমার আল্লাহকে বললেন আগো আল্লাহ এবার তুমি যখন বললে এবার আমার জবানের কথাগুলি শোনো আল্লাহ 63 বছর বয়সে যে উম্মতের জন্য রব্বি হাবিলি ইয়া উম্মতি বলিয়া বলে কাঁদলাম আমার দরদি উম্মতের মায়ে গো আমি চাই মদিনা মনোয়ারাতে শুইতাম জবান খুলে বলুন না সুবহানাল্লাহ আমার নবী এই মদিনা শুয়াতে এই মদিনা আল্লাহর আরশে আযিমের চাইতে আর লক্ষ কোটি গুণে দামি হয়ে গেছেন ঠিক না ঠিক নবীজি যদি আরশে আযিমের মধ্যে যদি থাকতেন আমরা ওনাকে পাইতাম না ঠিক না ঠিক না ঠিক এবার আমার নবীজিকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ দুনিয়া কিয়ামত ওর আগ পর্যন্ত যত সমস্ত উম্মতরা আপনার আসবে আপনি তো দুনিয়াতে নাই এবার কিভাবে তারা আপনার সঙ্গে সাক্ষাৎ করবে নবীজি বলতেছেন ও সাহাবীরা রে কোন আমার উম্মত যদি আসি কইয়া যদি খানে কাবা জিয়ারতের জন্য আসে সোনার মদিনা যদি জিয়ারতের জন্য আসে আমি নবীকে যখন সালাম দিবে রে আমি নবীজি রওজাতের মধ্যে শুয়ে শুয়ে সালামের জবাব দিব এবং ওই ব্যক্তির জন্য হাশরের ময়দানে আমি নবী তার জন্য শাফায়াত করব এটা আমার উপরে ওয়াজিব হয়ে যাবে জবান খুলে বলুন না সুবহানাল্লাহ ভাইরা আমার বাবারা আমার আমার নবী রাহমাতাল্লিল আলামিন শুধু আমাদের জন্য রহমত নয় জগৎবাসীর জন্য রহমত সুবহানাল্লাহ তমাম পৃথিবী হকাল পরকালের জন্য আমার রসুল হনের রাহমাতাল্লিল আলামিন সুবহানাল্লাহ আমার নবী মক্কা ছাড়িয়ে যখন মদিনা হিজরত করলেন এবার নবীজির বিরুদ্ধে মানুষ এমন ভাবে নিজের আত্মীয় স্বজন শত্রু হইয়া গেল এবার সবাই বলতেছে আবু জেহেল একটা মিটিং করলো দারুণ দুয়ার বৈঠক শুরু হইয়া গেল এই মিটিং এর মধ্যে তারা সিদ্ধান্ত নিল আজকে রাইতের ভিতরে যদি মুহাম্মদকে যদি খতম করা না হয় রে মুহাম্মদ ইসলাম প্রসার করিয়া ফলাইবে কন্যা সুবহানাল্লাহ এবার পিপিলিকার মত নবীজি যে হুজরার মধ্যে শুইতে শুইতেন এই বাড়িটা ঘেরাও করিয়া ফলাইছে একটা সরিষা পর্যন্ত পড়ার মতন কোনো সুযোগ নাই এমন ভাবে কাফের মুশরিকরা আমার নবীজিকে মারার জন্য তারা উপস্থিত হয়ে গেল এবার আল্লাহ পাক রাব্বুল আলামিন আজ ইব্রাহিমকে পাঠাইলেন জিব্রাইল যাও যাও আমার বন্ধুর কাছে আমার সালাম দিও আর আমার বন্ধুকে বলি আজকে রাইতের ভিতরে যেন মদিনা চলিয়া যান সুবহানাল্লাহ এবার নবীজি বললেন জিব্রাইল চতুর্দিকে দা পিপিলিকার মতন মুনাফিকরা আমি যদি যাই আমাকে দেখবে আমাকে তারা ধরে ফেলবে এবার কি করতে হবে জিব্রাইল বললেন বন্ধু আমার ওগো আল্লাহ রাসূল আপনি বলেন ওয়া মা রামাইতা ঈদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা ঈদ দোয়া পড়ে আয়াত শরীফ পড়ে আপনি বের হইয়া যান কাপের মুশরিক দেখার মতন কোনো সুযোগ হবে না এবার নবীজি আলীকে ডাক দিলেন আলীর বয়স হইল মাত্র 18 বছর
এবার ডাকলেন আলী রে আল্লাহর পক্ষ হইতে ইশারা হয়েছে আমি মাতৃভূমি ছাড়িয়া আমি হিজরত করার জন্য আমার ঘরের মধ্যে তো আর কেউ নাই আলী রে তুই আমার চাদর পায় মাথায় দিয়ে আমার বেডের মধ্যে শুইয়া যা আলী বললেন নবী আমার আমি আপনার হুকুম মানব শুইয়া থাকব এবার আপনি চলিয়া যাবেন এবার আপনাকে যখন শত্রুরা পাইবে না আপনার বিস্তার মধ্যে আমি চাদর পায়ে মাথায় দিয়ে শুয়ে থাকবো এবার কাফিররা যখন গড় ডুববে এবার বলবে এই মুহাম্মদ কতল করো প্রথম তলোয়ারের আঘাতে আমি দ্বিখণ্ডিত হয়ে যাইব গরসল এবার আবার আপনার জন্য যদি আমি আলীর যদি জীবন দিতে হয় আমার কোনো আফসোস নাই এবার নবী গো আমি তো আপনার এই নুরানি চেহারা দেখা দেখতে আর পারবো না নবী বলেন আলী রে আমার জানে কয় প্রাণে কয় থুই আলী মরবি না মরবি না কারণ আমি নবী যদি দুনিয়াতে বেঁচে থাকি তুই আলী যদি না থাকস এবার আমি নবী দুনিয়ার থাকাই মরাই সমান কন্য সুবহানাল্লাহ আলী বলতেছেন আবার নবীর জবান মোবারক দিয়া এই কাতে যখন বের হইয়া গেল আমি আলী মরব না তামাম পৃথিবীর কোন শক্তি আমাকে আর মারতে পারবে না এই কথা বলিয়া চলে গেলেন আবু বকরের দরজার মধ্যে ঠুকা দিলেন প্রথম টুকার মধ্যে আবু বকর আয়া হাজির হইয়া গেল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ নবীজি বলতেছেন আবু বকর এত গভীর রজনীতে কেমন করিয়া তুমি প্রথম ডাকের মধ্যে সাড়া দিলে এবার আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বহুদিন পূর্বে আপনি আমাকে বলেছিলেন হে আবু বকর আমার মনে কয় আমার মাতৃভূমি ছেড়ে যেতে হবে ইয়া রাসূলুল্লাহ ওই দিন হইতে আমি আরামের ঘুমরে হারাম করিয়া দিলাম রাসূলুল্লাহ এবার আবু বকরকে নিয়া হেরা গুহার মধ্যে লুকাইলেন জবালে সুর পাহাড়ের মধ্যে লুকাইলেন সুবহানাল্লাহ একদিন অবস্থান করলেন পরের দিন যখন রওনা দিলেন মদিনার দিকে মদিনাবাসীরা যখন খবর পাইল দিনের নবী আসতেছেন নূরের নবী আসতেছেন মদিনার যত ছোট ছোট ছেলেরা ছেলেমেয়েরা সবাই রাস্তার মধ্যে নামিয়া গেল সুবহানাল্লাহ নূর নবীকে এক নজরে দেখার জন্য তার রাস্তার মধ্যে নামিয়া গেল আমার নবী যখন জবালে সাহা সালাত দুইটা পাহাড় আছে ওই দুই পাহাড়ের পাদদেশিদা যখন নিকে মদিনে গিয়ে ঢুকলেন এবার মদিনার ছেলেরা নূরের মতন চেহারা ছেলেদের আমার নবীরে দেখিয়া রে তারা এমন ভাবে আনন্দ উল্লাসে মেতে উঠল তাদের জবানে বলতাছেন তোলাআল বাদরু আলাইনা মিংসানি ইয়াউকিল উইদা ওয়াজাবাত শুকরু আলাইনা মা দাআলিল্লাহি দাআ কন্ন সুবহানাল্লাহ ছোট্ট ছোট্ট বালকরা বলতাছে হে মদিনার মানুষ মিনসানি দুই পাহাড়ের মধ্যখানে দিয়ারে এমন এক নবী আমাদের মদিনা শরীফে আসলেন যে নবীর কোনো তুলনা নাই যে নবী হচ্ছেন বেমিসাল যে নবী হচ্ছেন বেমিসাল যে নবীর চেহারা পূর্ণিমার ছাদের চাইতো আরো ভালো হইন্য সুবহানাল্লাহ এবার নবীজি বাচ্চাদের মাতার মধ্যে হাত বুলাইতেছেন এবার বলতেছেন ও ছেলেরা ও মেয়েরা তোমাদের বাবা আসেনি অনেকে বলে বাবা আছে মা এই কথা বলার পর নবীজির চোখের মধ্যে পানি দেখা যায় রে
মদিনার ছেলেরা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমাদের কথায় হয়তো আপনি কষ্ট পাচ্ছেন নতুবা চোখের মধ্যে পানি দেখা যায় কেন নবীজি বলতাছেন ও ছেলেরা তোমাদের তো মা আছে বাবা আছে আমি তোমাদের মতন যখন ছিলাম আমি আমি মা হারাইলাম আমি যখন আমার মায়ের গর্ভে যখন ছিলাম সাত মাসের গর্ভে আমার বাবা হারাইলাম আমার বয়স যখন ছয় বছর মা হারাইলাম জবান খুলে বলুন না সুবহানাল্লাহ আমি এতিম নবী রে আমি এতিম নবী আমার মা নাই বাবা নাই রে ও মদিনার ছেলেরা আমাকে তোমরা জায়গা দিতেছো এবার কিছুদিন পর যদি আমি নবীকে যদি তোমরা ভুলিয়া যাও এবার আমি এতিম নবী কোথায় যাব রে মদিনার ছেলেরা বলদি ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমরা ভুলবো না আপনার জন্য জান দিব প্রাণ দিব দন দিব সমস্ত জীবন যৌবন দিব তবু দয়াল নবী মায়ের নবীর আমরা একটা চুনের একটা আসর শরীরে রাখতে রাজি নয় কইলেন সুবহানাল্লাহ আমরা কখনো সহ্য করব না সুবহানাল্লাহ এবার নবীজি মদিনা যখন গেলেন মক্কার মানুষেরা খবর পাইয়া বাড়িঘর ফালাইয়া ক্ষেতকিরি ফালাইয়া সবাই মক্কা চলে আসতেছে সুবহানাল্লাহ নবীজির মহব্বতে হিজরত করল এবার তাদের বাড়িঘর ফারাই আসলেন মদিনার আনসার যারা যারা নবীজিকে জায়গা দিল তারা কি করলেন যাদের একটা যাদের দুইটা বাড়ি একটা মুহাজিরে মক্কের একটা দিয়ে দিল তারা একটা রাখলো যার দুইটা স্ত্রী এক স্ত্রীর তালাক দেয়া ওই ওই মুহাজিরে মক্কিরে দিয়া দিল কন্যা সুবহানাল্লাহ তারা একটা রাখিয়া দিল এইভাবে সমস্ত বন্টন করিয়া মুহাজিরে মক্কিদেরকে দিয়া দিলেন সুবহানাল্লাহ এবার কিছুদিন পরে নবীজি মসজিদে নববী বানাইবার জন্য হাত দিলেন মসজিদে নববীর কাজ চলতেছে কিছুদিন পরে দেখা যায় আমার নবীর কোনো সন্ধান নাই কোনো পাত্তা পাওয়া যাইতেছে না সুবহানাল্লাহ একদিন দুই দিন তিন দিন নবীজির কোনো সন্ধান নাই তিন দিন যখন অতিবাহিত হয়ে যাইতেছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তলোয়ার কাঁধের মধ্যে লইয়া রে মদিনার অলি গলিতে বারুইয়া গেলেন এবার বলতাছেন উমর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতাছেন হে মদিনার মুনাফিকেরা রে আজকে তিন দিন যাবত নবীজির কোনো খবর নাই নবীজির কোনো সন্ধান পাইতাছি না তোমরা মুনাফিকরা বুঝি আমার নবীজিরে বুঝি তোমরা মাইরা ফেলছো আমার নবীরে বুঝি তোমরা কতল করিয়া ফেলাইছো হে মুনাফিকরা ২৬ ঘন্টার ভিতরে যদি আমার নবীর যদি কোনো সংবাদ না পাইরে উমরের তলোয়ারের হাত থেকে কেউ বাঁচার মতন কোনো মুনাফিকের ক্ষমতা নাই কইনা সুবহানাল্লাহ এই আন্টি মেলটান যখন জারি করিয়া দিলেন এবার মুনাফিকরা তারা কথা বলতে শুরু করিয়া দিল হায় রে হায় মুহাম্মদ কোথায় আছে কোন দিকে গেছে আমরা তো জানি না এবার আমাদের অবস্থা কি রকম হয়ে যাবে এবার হযরত আবু বকর সিদ্দিক উমরের পিছনে পিছনে হাঁটে আর বলে উমর হে উমর আমি আবু বকরের কথা শোনো তুমি একটু শান্ত হও এবার চলো নবীজি কোথায় আছে এবার আমরা একটু সন্ধান করিয়া দেখি একদল গেলেন উত্তর দিকে একদল গেলেন পূর্ব দিকে এইভাবে বাইটটা বাইটটা সাহাবাই কারামরা খুঁজের মধ্যে বের হয়ে গেলেন সুবহানাল্লাহ কারো কোনো সন্ধান নাই হযরত উমর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুইজন গেলেন মদিনা থেকে পৌনে তিন মাইল দূরে জবালে সালাত পাহাড় ওই পাহাড়ের দিকে দুইজন চলিয়া গেলেন যখন পাহাড়ের পাদদেশে গেলেন দেখেন একটা রাখাল হাঁটিয়া আসতেছে এবার বলতাছেন হে রাখাল
তোমার কাছে একটা উত্তর জানতে চাই কি উত্তর দিনের নবীরে দেখছো নি মায়ার নবীরে তোমরা দেখছ নি রাকালে বলে হে আগন্তুক লোক মায়ার নবী দিনের নবী আমরা চিনি না তবে একটা সংবাদ তোমার দিতে পারি এত সুন্দর মার জীবনে কোনদিন দেখি নাই জবালে সলাত পাহাড়ের মধ্যে রে একটা গুহার মধ্যে মন একজন সুন্দর মানুষ আজকে তিন দিন যাবত শেলজার মধ্যে পড়িয়া রব্বি হাবিলিয়া উম্মতি রব্বি হাবিলিয়া উম্মতি পড়িয়া তিন দিন যাবত কান্তাছেন সেজদার থেকে কল্লা উঠায় না আমাদের উট আমাদের উটটা ঘাস খায় না দুম্বায় ঘাস খায় না বকরি ছাগলে ঘাস খায় না এমনকি তাদের বাচ্চাও মার দুধের দুধ পর্যন্ত হারাম করিয়ে দিয়েছে জবান খুলে বলুন না সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সংবাদ পাইয়া উমরকে বললেন ভাই উমর রে এই সংবাদে আমার মনে কয় আমার নবী ছাড়া আর কেউ না আর কেউ দৌড়াইয়া গেলেন গিয়া দেখেন পাহাড়ের যত হিংস্র প্রাণী সবাই নবীর নবীর কাছে আসিয়া মানে মুখ উপরের দিকে দিয়া তাদের বাসায় কি যেন বলতাছে চৌকিদার ঝর্ণার মতন পানি জমিনে পড়তাছে সুবহান একটা ও দুম্বা ঘোড়ো ঘাস খায় না নবীজির পাশে দাঁড়ায় খালি খান্দে কন্যা সুবহানাল্লাহ এবার দেখলেন দেখেন আমার নবী ছাড়া আর কেউ না হযরত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেলেন গিয়া বলতাছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ কোন সং কোন খবর নাই এবার বলতাছেন নবী আমার ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর যিনি আপনার জীবনের সাথী যে আবু বকর আপনার গুহার সাথী আবু বকর আপনার হিজরতের সাথে আমি আবু বকর বিরহের জ্বালায় আর টিকতে পারতাছি না নবী গো মদিনার অলি গলিতে আজকে তিন দিন যাবত তোমাকে দেখি না মদিনার মানুষে দানা পিনা সারিয়া দিছে শিশুরা পর্যন্ত মার স্তনের দুধ খায় না জবান খুলে বলুন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর এসেছি এবার আপনি উঠেন এবার মদিনা চলেন নবীজির কোনো খবর নাই এবার নিরুপায় হইয়া আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকরের জীবনের যত নেকি আমার যত নেকি আছে গো ও নবী গো আপনার উম্মতের জন্য আমার সমস্ত নেকি আমি ট্রান্সফার করিয়া দিলাম এবার কল্লা উঠান চলেন আমরা মদিনা চলিয়া যাই তারপরে নবীজির কোনো খবর নাই এবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাকলেন নবীজিকে সালাম দিলেন সালামের জবাব নাই এবার উমরে বলতে ইয়া রাসূলুল্লাহ আমি সেই উমর আপনার খেদমতে হাজির হয়েছি যে উমর 26 বছর বয়সে আপনার কল্লা আপনার দেহ থেকে শির বিচ্ছিন্ন করিয়া আনার জন্য আমি গিয়েছিলাম গো আমি সেই উমর আপনার খেদমতে হাজির হয়েছি নবী গো সেজদাকে কল্লা উঠান এবার চলেন আমরা মদিনা চলিয়ে যাই জবান খুলে বলুন না সুবহানাল্লাহ বাইরে আবার বাবারা আমার নবীজি কল্লা মুবারক উঠায় নাই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এবার নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে লুকাইয়া লুকাইয়া ইসলাম ধর্ম প্রচার করেন এখন এই লুকাইয়া আর ধর্ম প্রচার করতে হবে না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এখন ফিল্ডের মধ্যে সরাসরি নামিয়া
ইসলাম ধর্ম প্রচার করবেন আমি উবরের কাছে নাঙ্গা তলোয়ার থাকতে পৃথিবীর কোন শক্তি আমার কাছে আসবে আমি প্রতিহত করব কিন্তু নবীজির গায়ে একটাই সুইসের আঘাত সুজমানি লাগার জন্য দিব না আমি উমর দুনিয়ার জমিনে জীবিত থাকতে সুবহানাল্লাহ এ হুসাইন ইয়া যুব সংঘের এ কিশোররা আমি তোমাদেরকে বলতে চাই এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি উমরের জীবনে যত নেকি করেছি সমস্ত আপনার উম্মতের জন্য টেনেস পার করলাম এবার কল্লা মুবারক উঠান মদিনা যায় নবীজির কোনো খবর নাই সুবহানাল্লাহ নবীজি গালে খান দেই সেজদার মধ্যে পড়িয়া এবার তারা বলতেছেন হাই রে হাই আমরা যখন পারলাম না এবার চলো মদিনা যাই এবার চলো মদিনা যাই মা ফাতেমা রে যিনি জগতের মা ফাতেমা যিনি জান্নাতের রমণীদের সরদার ফাতেমারে নিয়ে আসি এবং হাসান হুসাইন দের যদি নিয়ে আসি হয়তো নবীজি তাদের মায়ায় চলে আসবেন ঠিক না বেটি মদিনা আসলেন আসার পরে হযরত আলীকে পাইলেন আলী বলতাছেন কি নবীজির কোন সংবাদ পাওয়া গেছে হো ভাই নবীজির সংবাদ পেয়েছি এবার নবীজি জবালে সালাত পাহাড়ের মধ্যে একটা গুহার মধ্যে রব্বি হাবিলিয়া উম্মতি উম্মতি বলতে বলতে এবার সেজদাটাকে আর খল্লা মুবারক উঠায় না কোন্নে সুবহানাল্লাহ শুধু কান্তি আছে এবার অনেক কিছু চেষ্টা করলাম পারলাম না এবার আলী চলো তুমি সহ মা ফাতেমা সহ ইমাম হাসান হুসাইন সহ আমরা ওই জায়গার মধ্যে চলে যাই সুবহানাল্লাহ এবার মা ফাতেমার কাছে যখন গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু গেলেন উমর রাদিয়াল্লাহু তাআলা নু গেলেন আলী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নু গেলেন ষাটজন গেলেন সুবহানাল্লাহ যখন গে দাঁড়াইলেন এই চারজন সাহাবি দেখিয়া মা ফাতেমা এমন ভাবে রুদন করতে শুরু করিয়া দিলেন ও আমার বাবার সাহাবীরা রে তোমরা তো জলিলুল কদর সাহাবি তোমরা তো আশারায়ে মুবাশশারা জান্নাতের সার্টিফিকেট তোমরা পেয়ে গেছো এখন বুঝি আমার বাবার মৃত্যু সংবাদ বুঝি তোমরা নিয়ে আইছো রে না না ফাতেমা তোমার বাবার মৃত্যু সংবাদ নিয়ে আসি নাই নবীজির সংবাদ পেয়েছি এবার তুমি সহ ইমাম হাসান হুসাইন সহ চলো আমরা নবীজিকে নিয়ে কোন হেকমত করে আনতে পারে চলো এমন জায়গার মধ্যে চলিয়া যায় কন্যা সুবহানাল্লাহ এ মন দয়াল নবী এ মন দর আমরা কো তাই গে লে পাহরে বারবার মা ফাতেমা বুকরা পড়লেন ইমাম হাসান হুসাইন কে নিয়া জবালে সালাত পাহাড়ের মধ্যে গেলেন গিয়া মা ফাতেমা বলতাছে আব্বা গো ও আব্বা বলিয়া যখন ডাক দিলেন এবার কান্তছেন বলতাছেন বাবা গো আজকে তিন দিন যাবত পেটের মধ্যে কোনো খাদ্য নাই ইমাম হাসান হুসাইনের পেটের মধ্যে কোনো খাবার নাই এবার আমরা মদিনার মানুষের কোনো খাবার নাই চুলার মধ্যে কোনো আগুন নাই দুধের শিশু পর্যন্ত মার স্তন হারাম করিয়া দিয়েছে সুবহানাল্লাহ শিশু বাচ্চারা মার স্তন খায় না রে পশু পাখিরা পর্যন্ত খানি খাওয়া ঘাস খাওয়া হারাম করিয়ে দিয়েছে ইয়া ও আব্বা আপনি তো কোনোদিন ফাতেমার অনুমতি ছাড়া কোন জায়গায় আপনি যান নাই বাবা গো আপনি আমাকে মা মা বলিয়া ডাকেন ও বাবা আজকে তিন দিন যাবত সংবাদ পাই না এবার চলেন ফাতেমা আরশি যিনি জান্নাতের রমণীদের সরদার চলে আরশি বাবা কল্লা গো উঠাও গো এবার মদিনা চলো নবীজির কোনো খবর নাই খবর নাই এবার ইমাম হাসান হুসাইন না নানাজির কাছে গিয়া নবীজির কাছে গিয়া বলতাছে নানা গো নানা তোমার কি দয়া মায়া নাই
যে হাসান হুসাইনকে না দেখলে আপনি উন্মাদের মত হয়ে যান পাগলের মত হয়ে যান আমরা দুনু ভাই আপনার খেদমতে হাজির হয়ে গেছি না না গো আজকে তিন দিন যাবত পেটের মধ্যে কোনো দানা নাই না না গো যার চেহারা মোবারক একবার দেখলে ফেডের কিদা নিবারণ হয়ে যায় না না কল্লা মোবারক উঠান ও না না আমরা দুনু ভাই জান্নাতের যুবকদের সরদার গো না না আপনি কল্লা মোবারক উঠান আমাদের সঙ্গে মদিনা চলেন এবারে নবীজির কোনো খবর নাই সুবহানাল্লাহ বলে এবার মা ফাতেমা কি করবেন এই গুহা থেকে আরেকটা গুহার মধ্যে চলিয়া গেলেন গিয়া এবার বলতাছেন ঈসার চারজন সাহাবীদেরকে সাক্ষী রাখলেন ও সাহাবীরা তোমরা তাশারায়ে মুবাশশারা তোমরা সাক্ষী থাকো আল্লাহ গো আল্লাহ ও আল্লাহ আমি তোমাকে সাক্ষী রাখলাম মা ফাতেমা শেলসার মধ্যে পড়িয়া আল্লাহর দরবারে মহান ভাবে কান্দেন আর বলতাছেন ও গো আল্লাহ ও গো আল্লাহ আমার বাবা উম্মতের জন্য সেজদার মধ্যে পড়িয়া রব্বি হাবলিয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদতেছেন আমার বাবার সেজদার আল্লাহ তুমি কবুল করো যদি নাই কবুল করো গো আমার বাবার উম্মতের জন্য আমার দুইটা সন্তান ইমাম হাসান হুসাইন দুই ছেলেরা আমার বাবার উম্মতের জন্য আমি কুরবানি দিলাম হন্য সুবহানাল্লাহ ও গো আল্লাহ আমার দুই ছেলেরে আমার বাবার উম্মতের জন্য কুরবানি দিলাম তারপর আমার বাবার সেজদারে আল্লাহ তুমি কবুল করো হন্য সুবহানাল্লাহ এবার আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন জিব্রাইল যাও আমার বন্ধুর কাছে আমার সালাম দিও এবার আমার বন্ধুকে বলিও বন্ধুর সেজদা আমি আল্লাহ কবুল করিয়া ফালাইছি বন্ধুর সেজদা কবুল করিয়া ফালাইছি দুই নাতির বিনিময়ে বন্ধুর সেজদার আমি কবুল করলাম জবান খুলে বলুন না সুবহানাল্লাহ এবার নবীজি কল্লা মোবারক সেজদাটাকে উঠাইলেন এবার চেহারাটা মলিন হইয়া গেছে এবার মা ফাতেমা ইমাম হাসান হুসাইন দুলাবালি গুলি নবীজির নুরানি চেহারা মোবারক থেকে পবিত্র করতেছেন হন্য সুবহানাল্লাহ এবার বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনার দিকে চলেন সমস্ত জানোয়াররা পশু পাখিরা এবার সবাই খুশি হইয়া গেল বলুন না সুবহানাল্লাহ নবীজি যখন মদিনা চলে আসলেন এবার আবু বকর সিদ্দিক বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনি হুজরার ভিতরে ঢুকার আগে আপনি একটু রেস্ট নেন একটু দাঁড়ান কেন দাঁড়াইব মদিনার ছোট ছোট বালক বালিকারা মদিনার হাজারো হাজারো মানুষ আপনার সঙ্গত পায় না যার দুনুন তারাও কানতে কানতে বেহুশ ইয়া রাসূলুল্লাহ তারা আপনার খেদমতে আসবে আপনার চেহারা মুবারক এক নজর দেখার জন্য হন্য সুবহানাল্লাহ বাইরে আবার বাবার আমার আবার নবীজি তামাম পৃথিবীর জন্য রাহমাতাল্লিল আলামিন ও কিশোরী যুবকরা তোমরা তো আগামী দিনের ভবিষ্যৎ ঠিক না বে ঠিক যদি হুসাইনের মতন যদি হইতে যাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে ঠিক না বে ঠিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে মা বাবার খেদমত করতে হবে ঠিক না বে ঠিক মা বাবার খেদমত করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে এবার সৎ পথে চলতে হবে খারাপ পথে কোনোদিন চম্মানে যাইতে পারবে না ঠিক না বে ঠিক তবে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তোমাদেরকে তোমাদের জীবনকে সুন্দর জীবন নসিব করিয়া দিবেন হই না আমি বায়রা বাবারা আমার এই ছিল দয়াল নবীজির চরিত্র এই ছিল আমার আদর্শ নবী ঠিক না বেটি যিনি রিসালাতের দাওয়াত নিয়ে আসছেন যিনি হচ্ছেন খাতামান নবীন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন আমরা হচ্ছে আল্লাহর গোলাম আর আমরা হচ্ছে কার গোলাম আল্লাহর গোলাম আমরা আল্লাহ রাসূলের গোলাম ঠিক না বেটি আমরা আল্লাহ রাসূলের গোলাম নি না গোলাম না
আমরা আশিকেরা সুন্নি না না আল্লাহ রাসূলের গোলাম হইতে চান কি চান না সত্যিকারের গোলামি যদি না করো তাইলে তো নাজাত পাইতায় না ঠিক না ভাইবে নাজাত পাইবা নাজাত পাইবা খকুরু নাজাত পাইতায় না আমরা আল্লাহ বং আল্লাহ রাসূলের গোলাম আমরা কারা কারা হইতে তা হাত তোলা দেই নারে তাকবীর নারে রিসালত আহলে সুন্নাত ওয়াল জামাত আলহামদুলিল্লাহ আমি গোলাম তোমার হে পরওয়ার গোলাম করে রেখো আমারে করুণা কবু বিকারি আমায় দুনিয়ার কোন মানুষের দোয়ারে দুনিয়ার কোন মানুষের দোয়ারে আমি গোলাম তোমার খালেক মালিক তুমি আল্লাহ তুমি তো আমাদের পালনেওয়ালা খালিক মালিক তুমি আল্লাহ তুমি তো আমাদের পালনেওয়ালা দাও তাওফিক কাটতে জীবন দাও তাওফিক কাটতে জীবন তোমার খুশির তরে করুণা খুবু বিকারি আমায় দুনিয়ার কোন মানুষের দোয়ারে দুনিয়ার কোন মানুষের দোয়ারে আমি গোলাম তোমার তোমার হাতে মুদের জীবন দাও কব দাও গো প্রভু করুণাবি তোমার হাতে মুদের জীবন দাও গো প্রভু করুণাবি দাও তাওফিক কাটতে জীবন দাও তাওফিক কাটতে জীবন তোমার খুশির তরে করুণা কবু ভিখারি আমায় দুনিয়ার কোন মানুষের দোয়ারে পুণ্য সুবহান আমার নবীর আদর্শ আমার নবীর আদর্শ কেমন চরিত্রবান ছিলেন আমার নবী পাহাড়িতে যাইতেছেন রব্বি হাবিলিয়া উম্মতি ইয়া উম্মতি বলিয়া পুণ্য সুবহান পাহাড়ের মধ্যে একজন হরিণ শিকারী হরিণ শিকার কোনিয়া গাছের মধ্যে বান্দিয়া রাখলো এবার নবীজি ওই রাস্তায় দা হাঁটতেছে পুণ্য সুবহান এবার আবার নবীরে হরিণে দেখিয়া দেখিয়া বলতাছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দয়াল নবী গো আমার একটা মনের একটা আবদার আমার আবদারটা দয়াল নবী ছাড়া আর কেউ পূরণ করতে পারবে না নবীজি বলেন কি আবদার আবার বলো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমারে হরিণ শিকারে শিকার করিয়ে ফেলাইছে এবার আমারে বান্দি আটকায় রাখছে এবার আমার দুইটা বাচ্চা দুধের অভাবে তারা মারা যাইব নবী গো আমার একটা আরজু আমার পরিবারতে আপনাকে জিম্মায় রাখি আমাকে ছেড়ে দেন আমার দুইটা বাচ্চারে দুধ খাওয়াইয়া আমি পুনরায় ওই জায়গার মধ্যে চলে আসব ইয়া রাসূলুল্লাহ আমার এই আবদারগুলি পূরণ করিয়া দে অন্য সুবহানাল্লাহ তাইলে বুঝা যায় নবী যে আবদার পূরণ করাতে সক্ষম ঠিক না ঠিক
এবার নবীজি বললেন ঠিক আছে হরিণকে ছাড়িয়ে দিলেন নবীজি এবার দাঁড়াইয়া রইলেন কিছুক্ষণ পরে শিকারে ইয়াহাদি হরিণ নিয়ে বাড়িতে যাবে এবার দেখে হরিণও নাই কিছুই নাই কিছুই নাই একজন সুন্দর মানুষ ওই জায়গার মধ্যে দাঁড়ায় আছে বলতাছেন এই হে লোক তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মক্কা এবার আমার হরিণ কোথায় ও হরিণ আমি ছাড়িয়ে দিলাম হায় রে হায় হরিণ তুমি ছাড়িয়ে দিলে কেন বলে তুমি জানো না তুমি যে হরিণটারে তুমি শিকার করছো দুইটা বাচ্চা তার দুধের অভাবে বাচ্চাগুলি মারা যাবে এই জন্য ওই হরিণীর আমি ছাড়িয়ে দিলাম বাচ্চারে দুধ খাওয়াইয়া আবার পুনরায় ওই জায়গাতে ফিরিয়ে আসবে এই কথা বলার পর ওই শিকারি দয়াল নবীজির মাথার উপরে তলোয়ার তুললেন হে ব্যাকু বনের কোন পশু পাখি শিকার করলে যখন আবার শিকার হাতছাড়া হয়ে যায় দুনিয়াতে এমন কোন নজির নাই আবার পুনরায় ফিরিয়ে আসবে ঠিক না বে ঠিক কোন নজির আছে নাই এই মিয়া দেখো এখন তোমাকে আমি কতল করব কন্যা সুবহান এবার যখন হরিণী যখন দৌড়ায় গেল আস্তানার মধ্যে তার বাচ্চারে দুধ খাওয়ানোর জন্য এবার দুই বাচ্চায় মার বুকের মধ্যে যখন দুধের মধ্যে যখন টান দিল রে মার মধ্যে এমন ভাবে আরাম আইলো আরামে মা ঘুমিয়ে পড়লো এই জায়গার মধ্যে কন্যা সুবহানাল্লাহ আস্তানার মধ্যে ঘুমিয়ে পড়লো হঠাৎ করিয়া ঘুম ছাড়লো এবার বাচ্চাদেরকে বলতাছে বাচ্চারা রে জন্মের মতন দুধ পান করিয়া না আমি শিকারীর হাতে ধরা পড়েছিলাম এবার দয়াল নবীজির আমার পরিবর্তে জিম্মায় রেখে এসেছি আমি আমি যদি দয়াল নবীরে যদি এই জিম্মার থেকে যদি না ছুটাই রে এবার শিকারী আবার দয়াল নবীকে মেরে ফেলবে ঠিক না বে ঠিক ও নবীজির কথা যখন বলতাছেন বাচ্চাদেরকে যখন বলতাছেন বাচ্চারা আমার দুধের মধ্যে আর টান দে না সুবহানাল্লাহ না মা তোমার বুকের দুধ আমরা খাইব না আমাদের জন্য যদি দয়াল নবীর যদি জিম্মায় রেখে এসো মা আমাদের জীবন রাখার মতন কোন উপায় নাই আমরা রাখতে চাই না চলো মা চলো গো তোমার সঙ্গে আমরাও তোমার সঙ্গে যাবো কন্যা সুবহানাল্লাহ নবীজি হরিণ ছাড়ছিল কয়টা একটা এখন দেখে তিনটা আছে কয়টা তিনটা হাজি এবার বলতে এক দুই তিন তিন হই নবীজির খল্লা মুবারকের মধ্যে মানে তলোয়ার চালাই দিবে না বলতেছে আর নবীজিকে তিরস্কার দিচ্ছে এই মুহূর্তে তিনটা হরিণ গে হাজির কন্যা সুবহানাল্লাহ এই শিকারি আমার নবীজির মাথায় তুমি তলোয়ার উঠাইছো এবার আমার নবীজিকে তুমি তুমি কতল করিও না দোষ হইল আমার ঠিক না ঠিক হে শিকারি তুমি আমাকে শুধু শিকার করেছিলে এবার আমার বিনিময়ে আমার দুইটা বাচ্চাও তোমার জন্য উপহার নিয়ে আসলাম জবান কোলে বলুন না সুবহানাল্লাহ এবার তিন শিকারি শিকারি দেখিয়া আশ্চর্য হয়ে গেল হায় রে হায় কোন শিকারি যদি জীবনে ছাড়া পায় আর কোনদিন ফিরে আসে না তোমার পরিচয় কি বলে আমি হইলাম আমার নাম হইল মুহাম্মদ কন্যা সুবহানাল্লাহ শিকারি নিরুপায় হইয়া এবার বলতাছে যে নবীর উসিলায় যে নবীর উসিলায় তামাম পৃথিবী পয়দা হরিণে বলতাছে হে শিকারি তুমি জানো না যে নবীর উসিলা আমরা পয়দা এই নবী হইলেন খাতামুন নবীন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবীজির কলমা পড়িয়ে তুমি মুসলমান হয়ে যাও যদি জান্নাতবাসী হইতে চাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহা
কত মারা মারলো থাকে দুষ্ট কাফের বেঈমানে নবী বিনে কে তোরাবে রোজে হাশরের ময়দানে নবী বিনে কে তোরাবে রোজে হাশরের ময়দানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার কত মারা মারলো থাকে দুষ্ট কাফের বেঈমানে নবী বিনে কে তোরাবে রোজে হাশরের ময়দানে নবী বিনে কে তোরাবে রোজে হাশরের জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ আরো জোরে বলেন ইয়া ওলিয়াল্লাহ ভাইরা আমার বাবারা আমার উহুদের যুদ্ধের ময়দানে আবু সুফিয়ানের নেতৃত্বে লক্ষ সৈন্য লইয়া উহুদের ময়দানে হাজির হয়ে গেল আবু সুফিয়ান আমার নবীজির সৈন্য সংখ্যা কম কইনা সুবহানাল্লাহ আবু সুফিয়ান পৃথিবী বিখ্যাত একজন ভীর পোলোয়ান নিয়ে গেলেন তার শরীরের মধ্যে লোহার পোশাক কিসের পোশাক লোহার পোশাক এবার নবীজিও তাবু করলেন আবু সুফিয়ান তাবু করল ওখানেদের সংখ্যায় বেশি ঠিক না বেঠিক মুসলমানদেরকে কোনো পড়োয়া করতে চায় না এবার পৃথিবী বিখ্যাত বীর এবার বলতা যে আবু সুফিয়ান আমি থামবো না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের শির আমি ছেদ না করব ততক্ষণ পর্যন্ত আমি থামবো না আমাকে অর্ডার দাও এবার না না ওই পোলোয়ান মুসলমানদের কি মুসলমানদের তাবুর কাছে গিয়া মুসলমানদেরকে ডাকতেছে অকথ্য ভাষায় গালাগালি করতেছে এ মুসলমানের বাচ্চারা যদি কাহোর যদি সাহস থাকে আমার কাছে আসো তোমাদের জন্য যুদ্ধ করব তোমাদের সঙ্গ সাঙ্গ করিয়া দিব এবার সমস্ত মুসলমানরা চুপ কইরা রইলেন কেউ মাতে না নীরব এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূ লাফ দিয়ে দাঁড়ায় গেলেন কইনা সুবহানাল্লাহ এ হুসাইনি যুব সংঘ লাফ দিয়ে দাঁড়ায় গেলেন হযরত আলী লাভ দে বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এবার আমাকে অনুমতি দেন আমি ওই পোলোয়ানের দেহ থাকি তার খল্লা মস্ত কুরাইয়া দেই হন্না সুবহান নবীজি বললেন চুপ থাকো নীরব থাকো সুবহানাল্লাহ কিছুক্ষণ পরে হে ডাইকে ডুইকে চলে গেল আবার কতক্ষণ পরে আবার আইছে আয়ে বলতে এ মুহাম্মদ তোমাদের সঙ্গ পাঙ্গলে বের হয়ে আসো আমি তোমাদের জন্য তোমাদের দেহর মধ্যে কাহার মস্তক রাখবো না ছিনাই না এবারও যখন এ ডাক দিলেন এবারও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন নবীজি বললেন আলী রে এবার চুপ থাকো বসে পড়ো সুবহানাল্লাহ কয়বার হইল দুইবার তিনবার তিনবারের সময় আবার যখন আসলো আবার আসার পরও কেউ মাতে না হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন এত বড় বড় ভীর টাকা সত্ত্বেও কেউ মাতে না নীরব থাকলেন সবাই সুবহানাল্লাহ বলেন কিন্তু আলীকে কেউ সামলায়ে রাখতে পারলেন তিনবারের মাথা তো দাঁড়ায় গেলেন কইনা সুবহানাল্লাহ এবার নবীজির কাছে অনুমতি যাইতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেউ যদিও মাতে না এবার আমি না মাইতে পারি না ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি হুকুম দেন আমি ওই বাহাদুরের খল্লাটা আমি উড়াইয়ে দেই কইনা সুবহানাল্লাহ এবারও বললেন নীরব থাকো কইনা সুবহানাল্লাহ নীরব থাকার পরে হঠাৎ করে নবীজি এবার আলীকে ডাকলেন আলী আসো এদিকে আসো এবার নবীজি কি করলেন আলীর সমস্ত শরীরটা হাতাইয়া দিলেন এবার নবীজির জুলফিকার তলোয়ারটা তার হাতের মধ্যে দিয়া দিলেন সুবহানাল্লাহ আরেকটা তলোয়ার এষ্টা তলোয়ার দুইটা তলোয়ার নিয়ে গেলেন সুবহানাল্লাহ জুলফিকার তলোয়ার আল্লাহ রাসূল যাকে আলীকে দিয়েছিলেন সুবহানাল্লাহ
এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গেলেন একা একা গেলেন এবার পলোয়ানকে বলতেন হে পলোয়ান তুমি আমাকে আমাকে বলতে পারো এবার আমার রাসূলকে কোনো কিছু তুমি বলতে পারবে না ঠিক না বেটি আমার রাসূলের নামটা বলতে হলে আদবের সহিত বলতে হয় ঠিক না বেটি এবার পলোয়ানে বলতাছে তুমি কে তোমার পরিচয় দাও কামিলম হযরতে আলী হন্ন সুবহানাল্লাহ তুমি আলী তুমি ছুট্টু বালক তোমাকে মুহাববতে পড়াইছে আমার সাথে যুদ্ধ করার লাগে মুহাম্মদ তো বড় লুবি মানুষ হন্ন নাউজুবিল্লাহ মুহাম্মদের নিজের জান বাজি রেখে আর ছুট্টু একটা শিশুরে আমার কাছে পড়াইছে যুদ্ধ করার জন্য মুহাম্মদ তো বড় তার নিয়ত বালানা হন্ন নাউজুবিল্লাহ এবার আলী রাদিয়াল্লাহু তাআলা নু বলতাছেন হে বিশ্ববিখ্যাত পলোয়ান আমি যদিও ছোট্ট বালক এবার আমিও তোমার জন্য যুদ্ধ করার জন্য এসেছি পলোয়ান বলেন না না আমি বিশ্ববিখ্যাত পলোয়ান তোমার সঙ্গে যদি যুদ্ধ করি এবার আমার মান ইজ্জতের হানি হবে ঠিক না বেটি এবার আমি তোমার সঙ্গে যুদ্ধ করব না এবার বলা হচ্ছে না না আমি তোমার জন্য যুদ্ধ করতে এসেছি এই কথা যখন বললেন এবার ওই পলোয়ান বলতেছেন তুমি যদিও ছোট্ট ছেলে কিন্তু তোমার কথাবার্তা তো বড় কঠিন ঠিক না বেটি এবার ঠিক আছে তুমি তোমার যুদ্ধের স্বাদ আমি মিটায়ে দেই ওই বিশ্ববিখ্যাত পলোয়ান কি করলো তার শরীরের মধ্যে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়া হযরত আলীর উপরে আক্রমণ করলেন হন্ন সুবহানাল্লাহ এমন ভাবে আক্রমণ করলেন এই আক্রমণের সুডে তলোয়ার ভাঙ্গা হযরত আলী রাদিয়াল্লাহ ফিরাইছলাতে তলোয়ার ভাঙ্গা গেল হন্ন সুবহানাল্লাহ এবং এমন ভাবে অগ্নি স্ফুটিত হয়েছিল যেমন চোখে আর কোনো কিছু দেখা যায় না এত শক্তি দিয়ে আক্রমণ করেছে এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু দ্বিতীয় তলোয়ারটা বার করলেন বার করে আবার পলোয়ানকে বলতাছেন হে পলোয়ান মুসলমানের ইসলামের মধ্যে এমন কোন রীতি নাই প্রথম আক্রমণ করার এবার তুমি আক্রমণ করেছো এবার আমি তোমাকে আক্রমণ করব এবার তুমি সামলাইও হন্ন সুবহানাল্লাহ এবার তুমি সামলাইও উনি বেটা হয় ই বেটা মনে মনে হয় এত শক্তিদার আক্রমণ করলাম আমার জীবনে এত শক্তিদার কাউকে আক্রমণ করি নাই এবার তারও বুঝ হয়ে গেছে হযরত আলী বলতেন এবার তুমি সামলাও আমি তোমাকে আক্রমণ করব হন্ন সুবহানাল্লাহ ওই পলোয়ানের গায়ের মধ্যে লোহার পোশাক ছিল সুবহানাল্লাহ লোহার পোশাক কি আক্রমণ করলে লোহার পোশাক উপর আক্রমণ লাগবে লাগবে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গোরাটা গোরাইয়া এবার যখন ওই পলোয়ানের উপরে যখন আক্রমণ করলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুন আক্রমণে ওই লোহার পোশাক সহ ওই বীর বিশ্ববিখ্যাত বীর দ্বিখণ্ডিত হয়ে গেল দ্বিখণ্ডিত হইল এবার গোড়া পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে গেল হন্ন সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আক্রমণে সুবহানাল্লাহ এবার যুদ্ধের ময়দানে যেমন কি রকম একটা আওয়াজ আসছে এই রকম যুদ্ধ কাহার জীবনে কোনোদিন দেখে নাই ঠিক না বেটি এখন দেখা যাইতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শক্তি কর্তৃক পাইলেন ঠিক না বেটি এবার বলতেন আমার নবীজি বলতেছেন হো আলী প্রথম যখন ওই পলোয়ানে যখন ডাকছিল এবার তুমি দাঁড়ায় গেছো মোকাবেলা করার জন্য আমি বললাম বসার জন্য ওই সময় আল্লাহর পক্ষ থেকে আমি কোনো ইশারা পাই নাই সুবহানাল্লাহ দ্বিতীয়বার যখন আসছে তখনও তুমি দাঁড়ায় গেলে এবার আল্লাহর পক্ষ থেকে আমি কোনো ইশারা পাই নাই তৃতীয়বার যখন বলল ওই সময় এবার আমি বললাম তোমাকে বসার জন্য কিন্তু বসার জন্য যখন বলছি ওই সময় আল্লাহর জিব্রাইলের মাধ্যমে আমাকে খবর করলেন ইয়া মুহাম্মদ জিব্রাইল ভাইয়া মুহাম্মদ আপনি তলোয়ারটা
আলীর হাতে দিয়ে দেন এবং তার শরীরে একটু হাতায়া দেন কন্যা সুবহানাল্লাহ এবার আল্লাহ বলতাছেন ও মুহাম্মদ আলী তো সেই তো আলী না সে ওই আলী হইল আমি আল্লাহর বাগ কন্যা সুবহানাল্লাহ তার শরীরে শক্তি জাগিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ কন্যা সুবহানাল্লাহ যাই হোক বাইড়া বাবার আবার না এই জন্য এই যে উহুদের যুদ্ধ অনেক কিছু হয়ে গেছে কিন্তু আমাদের রাহমাতাল আলামিন অক্ষত অবস্থা রয়ে গেলেন কন্যা সুবহানাল্লাহ নবীজির দন্ত মোবারক শহীদ হইছে নবীজির খল্লা মোবারকের মধ্যে তলোয়ার ভাঙ্গে ঢুকে গিয়েছিল এটা অনেক লম্বা ওয়াজ আয়া হাবিব সালাম আলাইকা يا رسول الله يا حبيب الله يا نبي ديار برابر أمرا أمت غناغر كتنا حشر ميدان بايكنا شفاعة دعاء بنار يا نبي سلام يا رسول سلام عليك يا حبيب سلام عليك يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ودخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين إلهي تبت من كل المعاصي بإخلاص رجاء للخلاص أغسني يا غياث المستغيثين بفضلك يوم يقاس بالنواصي رب العالمين الله ماتا پور نشت پور حلف الفضول حسينيا كشور شنگر ادوگه نوبم بارشيك سنن محاشم بلن المدد بوشيا الله الاكار عالم علماء کرم نيا আল্লাহ গ্রামের বিশিষ্ট ময় মুরব্বানে কারাম নিয়া যুবক ভাই বাবাদেরকে নিয়া গো স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রদেরকে নিয়া পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়া আমি গুনাহগার তোমার কুদরতের দুয়ারের সামনে গভীর রজনীতে হাত উঠাইলাম আল্লাহ কিশোর রাজ্যে আয়োজন করেছেন আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ আল্লাহ এই মাহফিলের মধ্যে আমরা বহু ইতিম আছি আল্লাহ আমরা অনেকের আদরের মা নাই বাবা না আমরা যাদের মা নাই বাবা নাই রে আমরার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ গো যাদের মা আছে বাবা আছে খেদমতের জন্য আল্লাহ তুমি কবুল করো ইয়া আল্লাহ আল্লাহ দর দাদা দাদির খানদান নানা নানির খানদান শ্বশুর শাশুড়ির খানদান গুলার মাফ করিয়া দাও আল্লাহ আপনার বিবি বাচ্চাদের মাফ করিয়া দাও আল্লাহ সবাইকে জানে মানে শান্তি রাখো ইয়া আল্লাহ আল্লাহ যাদের যাদের উসিলায় আয়োজন আল্লাহ সমস্ত এই কিশোরী বয়সের আল্লাহ ছেলেদেরকে আল্লাহ জানে মানে শান্তি রাই করে ইয়া আল্লাহ আল্লাহ গো আল্লাহ যাদের মা নাই বাবা নাই স্বামী নাই স্ত্রী নাই আল্লাহ যার মনের মধ্যে যত বাপ আল্লাহ ভাব গুনে আল্লাহ তুমি দূর করিয়া দাও আল্লাহ বহু মানুষ
আল্লাহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন আল্লাহ আল্লাহ সমস্যাগুলির আল্লাহ তুমি সমাধান করিয়া দেন আল্লাহ যারা অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করিয়া দাও আল্লাহ যারা বেমারে বেমার হইতে আল্লাহ তুমি মুক্তি দাও আল্লাহ মা বোনদেরকে আল্লাহ তুমি আবেদা সালেহ বানিয়ে দাও নেক আমল করার জন্য আল্লাহ তুমি কবুল করিয়া নাও আল্লাহ মাহফিলের মধ্যে প্যান্ডেলের নিচে যারা বসে আছেন কোন মানুষের গুনাহ সহ বাড়ি যাইতে দিও না আল্লাহ সবাইকে বেগুনাহ মাসুম বানায়া দাও রব্বুল আলামিন এলাকার যত সমস্ত গুরুস্থান আছে আল্লাহ গুরুস্থানের মুর্দাগুলির আল্লাহ তুমি জান্নাতবাসী বানায় দাও জিন্দা মুর্দা সবলকে সবাইকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও এলাহি আলমিন আল্লাহ করুয়ার দোস্ত জোরে ডাকি আমরা গুনাহগার জীবন হারাইলাম আমরা গাফিলে মাফ করো গো নবীজির খাতির জীবন হারাইলাম আমরা গাফিলে মাফ করো গো নবীজির খাতিরে আল্লাহ অনেক মাহবুবেরা দান খয়রাত করেছেন আল্লাহ অনেক আল্লাহ ভাই বাবারা করেছেন আল্লাহ তাদের দান দে আল্লাহ তুমি কবুল করো ইয়া আল্লাহ আল্লাহ প্রতি বছর মাহফিল দে কবুল করে নিও আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখো ইয়া আল্লাহ আল্লাহ আমি গুনাহগার আল্লাহ আমি অসুস্থ হয়ে গেছি সকলের কাছে দোয়া চাইলাম আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আল্লাহ আমাদের বার্ষিক মাহফিল পালগুন মাসের 15 তারিখ 28 ফেব্রুয়ারি এলাকার মানুষ যাওয়ার জন্য আল্লাহ তুমি কবুল করিয়া নাও আশা যাওয়ার মধ্যে আল্লাহ তুমি নিরাপদ দান করিয়া দিও আল্লাহ অনেক বেমারি বেমার হইতে মুক্তি দাও স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র বন্ধুরা আল্লাহ জেহেন শক্তি বাড়ায় দাও মা বাবার জন্য সৎকায় জারিয়া বানাইয়া দিও আল্লাহ এই নিশ্চিন্ত মন মাতা পুরোর উপরে রহমত বরকত নাজিল করিয়া দাও আল্লাহ ছেলেদেরকে সমাজের মধ্যে মুজাহিদ বানায় দাও আল্লাহ কোন মানুষের খালিয়াতে যাইতে দিও না আল্লাহ গো আল্লাহ কোন মানুষের খালিয়াতে যাইতে দিও না আল্লাহ সবাইকে বেগুনাহ মাসুম বানায় দাও জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এই আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ আমরা জীবনে বহুত গুনাহ করেছি নিজের নফসের উপরে জুলুম করেছি আল্লাহ গো আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও আমরা যারা যারা আল্লাহ যত গাড়ের মধ্যে আটকা পড়ে আছে আল্লাহ তুমি নিরাপদের সে উদ্ধার করিয়া দাও আল্লাহ ওলি আব্দাল গাউস কত তার নেকায় করম নসিব করিয়া দাও দয়াল নবীজির খাদমতে সালাম পৌঁছাই দাও আল্লাহ বিদেশি প্রবাসী যারা জানে মানে শান্তি রাখিও মাওলা অনেক বিদেশিরা আল্লাহ দোয়া চাইছেন জানে মানে শান্তি রাখো অনেক বিদেশিরা আটকা পড়ে আছে আল্লাহ তুমি তাদেরকে উদ্ধার করিয়া দাও আমিন আমিন বকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ